আনিসুল ইসলাম, আশা করি সবাই অনেক ভালো আছেন। যাবার এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব টাইপ কাস্টিং নিয়ে। টাইপ কাস্টিং সম্পর্কে কিছুটা বেসিক অলরেডি আমি আপনাদের জানিয়ে দিয়েছি। যতদূর মনে হয় এরিথমেটিক অপারেটরের ভিডিওটিতে আমি যখন দুইটা সংখ্যার মধ্যে ভাগ করেছিলাম তখন টাইপ কাস্টিং জিনিসটা দেখিয়ে দিয়েছিলাম। যাই হোক, এবার বিস্তারিত জানার পালা। আশা করি এই ভিডিওটি দেখার পর টাইপ কাস্টিং সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করবেন আপনারা। রাইট, তো টাইপ কাস্টিং কি সেটা আগে আমরা জানি। টাইপ কাস্টিং হচ্ছে কোনো একটা ডাটা টাইপ থেকে অন্য একটা ডাটা টাইপে নিয়ে যাওয়া, হচ্ছে টাইপ কাস্টিং। তো ডাটা টাইপ কি সেটা নিশ্চয়ই আপনারা অলরেডি জানেন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ডাটা টাইপ দুই ধরনের আছে, একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ। প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে প্রায় 8 ধরনের ডাটা টাইপ আছে এবং নন প্রিমিটিভ ডাটা টাইপ অনেকগুলো ডাটা টাইপ আছে, স্ট্রিং, ক্লাসেস, অবজেক্ট অ্যান্ড সো অন। আর প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে যেগুলো ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে 8টি ডাটা টাইপ: ফ্লোট, ইন্টিজার, বুলিয়ান, ক্যারেক্টার, লং, ডবল, এটসেট্রা। এনিওয়ে, সো একটি ডাটা টাইপ থেকে অন্য একটি ডাটা টাইপে কনভার্ট করা হচ্ছে টাইপ কাস্টিং। তো প্রথমে প্রিমিটিভ ডাটা টাইপের টাইপ কাস্টিং সম্পর্কে আমরা জানবো, তারপর নন প্রিমিটিভ ডাটা টাইপের টাইপ কাস্টিং নিয়ে আলোচনা করব। প্রিমিটিভ ডাটা টাইপের টাইপ কাস্টিংকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় ইমপ্লিসিট টাইপ কাস্টিং অথবা ওয়াইডনিং বলা হয়। কেন ওয়াইডনিং বলা হয় সেটা আমরা ব্যাখ্যা করবো এখানে। রাইট, তো ফিরে আসতেছি, আবার দুঃখিত একটু সময় নিয়েছি। বাইট থেকে শর্ট লক্ষ্য রাখবেন, বাইট থেকে শর্ট বড়, শর্ট থেকে ইন্টিজার বড়, মেমোরিতে জায়গা বেশি নেয় এবং সেই দৃষ্টিতে এটা বড়। ইন্টিজার থেকে লং বেশি জায়গা নেয়, সো বড়। লং থেকে ফ্লোট একটু বড়, কারণ ফ্লোটের মধ্যে কি আছে, দুইটা জিনিসের সুযোগ আছে। কিভাবে সুযোগ আছে, সে পূর্ণ সংখ্যা রাখতে পারবে এবং ভগ্নাংশ সংখ্যাও রাখতে পারবে। এবং এইখানে যে প্রিমিটিভ ডাটা টাইপগুলো তার মধ্যে আসলে সবচেয়ে বড় হচ্ছে ডবল ডাটা টাইপ। ওকে, সো এইখানে দেখতে পাচ্ছেন এই সিরিয়ালটা দেওয়ার মানে হচ্ছে যে বাইট থেকে অটোমেটিক্যালি শর্টে নেওয়া যাবে, শর্ট থেকে অটোমেটিক্যালি ইন্টিজারে নেওয়া যাবে, আপনার কোনো কিছু করতে হবে না। ওকে, একটা ইন্টিজার টাইপের ভ্যালু আপনি খুব সহজেই ডবল টাইপের মধ্যে রাখতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওকে, সো একে বলা হয় ওয়াইডনিং, ইমপ্লিসিট টাইপ কাস্টিং, যেটা অটোমেটিক্যালি হয়ে থাকে, এখানে আপনার কোনো কিছু করার দরকার নাই। তো জিনিসটা কেন দরকার নাই সেটা আমি একটু আপনাদের এখান থেকে ব্যাখ্যা করে নিয়ে আসতেছি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের প্যাকেজের প্রজেক্টের মধ্যে ওপি নামে একটা প্যাকেজ তৈরি করেছি, সেই প্যাকেজে আমি এবার একটা ক্লাস তৈরি করব। ক্লাসের নাম দিয়ে দিচ্ছি টেস্ট, আপনারা যে কোনো নাম দিতে পারেন। এবং এখানে একটা মেইন মেথড তৈরি করে নিয়েছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন দিয়ে। সে ফর এক্সাম্পল আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার, আবার কিছুক্ষণ পর আমি চাচ্ছি এটাকে ডবলে কনভার্ট করতে। সো ডবল ওয়াই ইকুয়াল জাস্ট আপনি এক্স এর ভ্যালুটা এখানে রেখে দিলেই সেটা কি হয়ে যাবে অটোমেটিক্যালি, এই যে এক্স ছিল কিন্তু ইন্টিজার ভ্যালু, এবার সে কি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি ডবল হয়ে যাচ্ছে। এখানে যদি আমি প্রিন্ট করি, লক্ষ্য রাখবেন ওয়াই এর ভ্যালু প্রিন্ট করি, তাহলে কি দেখাচ্ছে একটু লক্ষ্য রাখবেন আপনারা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10.0 দেখাচ্ছে, দ্যাট মিনস এটা ডবলে কনভার্ট করা হয়ে গেছে। ওকে, সো যদি ডিরেক্টলিও করতে চান সেটাও সম্ভব। সে ফর এক্সাম্পল আমি এখানে 10 রাখলাম, যেটা একটা ইন্টিজার সংখ্যা, অটোমেটিক্যালি কনভার্ট হয়ে ডবল হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, সো এরকম অটোমেটিক্যালি টাইপ কনভার্ট করা যায় এই ডাটা টাইপের ক্ষেত্রে। আমি আবার এখান থেকে দেখাচ্ছি, একটু সময় নিয়ে দেখাচ্ছি আপনাদের। সো এই ধরনের ডাটা টাইপ কনভার্টকে ওয়াইডনিং ডাটা টাইপ কনভার্ট বলা হয়, টাইপ কাস্টিং বলা হয় বা ইমপ্লিসিট টাইপ কাস্টিং, যেটা করতে আপনার কোনো কিছু দরকার নাই বা অতিরিক্ত কোনো হ্যাসেলের প্রয়োজন হয় না এখানে। ওকে, ফ্লোট থেকে অটোমেটিক্যালি ডবল নিতে পারবেন। এবার ঠিক অপোজিট যেটা আছে অ্যাকচুয়ালি, দেখুন লক্ষ্য রাখবেন বড় থেকে যখন ছোট কোনো ডাটা টাইপে নিতে চান তখন এই ডাটা টাইপকে বলা হয় এক্সপ্লিসিট টাইপ কাস্টিং বা নেরোয়িং। ওকে, এই ক্ষেত্রে আপনাকে কিছু একটা করতে হবে। তো কী করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সে ফর এক্সাম্পল একটা ডবল টাইপের ভ্যালুকে আমরা ইন্টিজার টাইপে কনভার্ট করব। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আমি আবার আপনাদের নিয়ে যাচ্ছি নেটবিনসে। লক্ষ্য রাখবেন ডবল টাইপের একটা ভ্যালু, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে ডবল টাইপের একটা ভ্যালু, এবার আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে ইন্টিজারে নিয়ে যাওয়া। সো এনিওয়ে, ওয়াই, তো যখনই এটা লিখবেন সাথে সাথে এখানে একটা এরর দেখাবে, ডেফিনেটলি এরর দেখানোর কথা, কারণ ডবল হচ্ছে একটু বড় ডাটা টাইপ বা বড় সংখ্যা, যেখানে কি আছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ আছে, সেটা রাখতে চাচ্ছেন আপনি একটা পূর্ণ সংখ্যার ভেরিয়েবলের মধ্যে, তাহলে ডেফিনেটলি এরর দেখাবে। তো আপনাকে কি করতে হবে, এই ওয়াই যেটা ডবল ডাটা টাইপটাকে আপনি ইন্টিজারে কনভার্ট করতে চাচ্ছেন। তো বড় থেকে ছোট অর্থাৎ এক্সপ্লিসিট টাইপ কাস্টিংয়ের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, যাকে আপনি ডাটা টাইপ কনভার্ট করতে চাচ্ছেন তার সামনে এরকম ব্রেকেট দিয়ে আপনাকে বলে দিতে হবে কোন ডাটা টাইপে আপনি নিতে চাচ্ছেন। আমি নিতে চাচ্ছি ইন্টিজার ডাটা টাইপে, যেহেতু ভেরিয়েবলটা ইন্টিজার ডাটা টাইপ স্টোর করতে পারবে। দ্যাটস ইট, এরর চলে গেছে। এবার আপনি এক্স এর ভ্যালু প্রিন্ট করে দিতে পারেন। আর প্রিন্ট করলে কী আসবে সেটা কি আপনারা আইডিয়া করতে পারতেছেন? রাইট, 10.5 রেখেছিলেন, যেটা একটা ডবল সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, আবার সেই ভগ্নাংশ সংখ্যাকে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করতেছেন। দ্যাট মিনস এই ভগ্নাংশ সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যার পার্টটা হচ্ছে জাস্ট এতটুকু। সো সে এই 10টা এখানে স্টোর করবে এবং প্রিন্ট করবে 10। চেক করে নিতে পারেন, দ্যাটস ইট, ফাইন, পারফেক্ট, ইটস ওয়ার্কিং ভেরি ফাইন। ওকে, দেন
আমরা যেটা পরবর্তী স্লাইডে, আমি আপনাদের পরবর্তী স্লাইডে নিয়ে যাচ্ছি, আশা করি এই বিষয়টা ক্লিয়ার। অবজেক্টে টাইপ কাস্টিং করা যায়, এবার আসি নন প্রিমিটিভ ডাটা টাইপের কাস্টিং নিয়ে। টাইপ কাস্টিং নিয়ে একটা অবজেক্টকে আপনারা কী করতে পারবেন, এক ডাটা টাইপ থেকে আরেক ডাটা টাইপ নিতে পারবেন। তো এটা আসলে এইভাবে বললে আপনারা বুঝবেন না, আমি যদি সহজ করে বলি, অবজেক্টের টাইপ কাস্টিং বলতে বোঝায় যে একটা ক্লাসের অবজেক্টকে আরেকটা ক্লাসের অবজেক্টের মধ্যে রেখে দেওয়া, এটাই হচ্ছে টাইপ কাস্টিং। ওকে, অবজেক্টের টাইপ কাস্টিং। অবজেক্টের টাইপ কাস্টিং দুইভাবে করতে পারবেন, একটা হচ্ছে আপকাস্টিং আর একটা হচ্ছে ডাউনকাস্টিং। যদিও ডাউনকাস্টিং জাভা সাপোর্ট করে না, বাট সেটা কীভাবে আমি আপনাদের দেখিয়ে দেবো। প্রথমে আপকাস্টিং এর দিকে আসি। ওকে, আগেই বলেছি একটি অবজেক্টের টাইপকে অন্য একটা অবজেক্টের টাইপে নিয়ে কনভার্ট করা, এটাই হচ্ছে অবজেক্ট টাইপ কাস্টিং। তো অবজেক্ট টাইপ কাস্টিং দুই ধরনের, আপকাস্টিং ডাউনকাস্টিং। আপকাস্টিং বলতে কি, যদি কোনো সুপার ক্লাসের ভেরিয়েবলের মধ্যে, অবজেক্টের মধ্যে আপনি সাব ক্লাসের একটা অবজেক্টকে রাখেন, তাকে বলবো আপকাস্টিং। আর ঠিক অপোজিটটা হচ্ছে ডাউনকাস্টিং, যদি সুপার ক্লাসের একটা অবজেক্টকে আমরা সাব ক্লাসের অবজেক্টের মধ্যে রাখি, তখন তাকে বলা হয় ডাউনকাস্টিং। তো জিনিসগুলো এখানে অনেক ক্রিটিক্যাল মনে হচ্ছে, এক্সাম্পলের সাথে যখন দেখবো খুব সহজেই আমরা বুঝতে পারবো। তো যেটা করি, এখানে এখান থেকে আমি সব কিছু রিমুভ করে দিচ্ছি। সে ফর এক্সাম্পল একটা ক্লাস তৈরি করতেছি এখানে এই প্যাকেজের আন্ডারে, পার্সন নামে একটা ক্লাস। এখান থেকে যেটা করবো, কমেন্টগুলো রিমুভ করে দেবো, আপনারাও কমেন্টগুলো রিমুভ করে দিন। তারপর যেটা করবো, এখানে আমি একটা মেথড ডিক্লেয়ার করবো ডিসপ্লে নামে, যে কোনো নাম দিতে পারেন আপনারা। জাস্ট এখানে একটা মেসেজ শো করবে, পার্সন ক্লাস। করবো আমি আরেকটা ক্লাস তৈরি করে নিচ্ছি, নিউ জাভা ক্লাস, যে কোনো নাম দিতে পারেন এক্স্যাক্টলি আপনাদের ইচ্ছা মতো। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি টিচার, কমেন্টগুলো রিমুভ করে দিচ্ছি, এবং এখানে আগের মতো একটা মেথড তৈরি করে নিচ্ছি, এখান থেকে কপি করে নিলাম টাইম সেভিং এর জন্য, পেস্ট করলাম, জাস্ট বলবে টিচার ক্লাস। এবার আমি যেটা করবো আপনাদের, এদিকে দেখাচ্ছি টেস্ট ক্লাস এদিকে সরে নিয়ে আসলাম, রাইট। তো যেটা করবো, এখান থেকে আমি পার্সন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি। প্রথমে লক্ষ্য রাখবেন, পার্সনটা হচ্ছে আমাদের সুপার ক্লাস এবং টিচারটা হচ্ছে সাব ক্লাস। তো পার্সন নিউ, লক্ষ্য রাখবেন এখানে সাব ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতেছি। ওকে, সাব ক্লাসের একটা অবজেক্ট। তো এইখানে যে জিনিসটা করলাম, আবার একটু লক্ষ্য রাখবেন আপনারা, এখানে অবশ্যই যেটা করতে হবে, আমি এক্সটেন্ড করে নিই, সেই জন্য এরর দেখাচ্ছে। সাব ক্লাসটা এক্সটেন্ড করবে কাকে, সুপার ক্লাসকে। এবার যেটা এইখানে আমরা এটা পসিবল সম্ভব, সো আমরা এখানে কী করলাম, সাব ক্লাসের একটা অবজেক্ট, লক্ষ্য রাখবেন সাব ক্লাসের একটা অবজেক্টকে আমি সুপার ক্লাসের মধ্যে রেখে দিলাম। তো এখানে টাইপ কাস্টিং করলাম। ওকে, এই টাইপ কাস্টিংটা হচ্ছে অটোমেটিক্যালি করা যাচ্ছে, কারণটা হচ্ছে এটা আপকাস্টিং। আপকাস্টিংয়ে যেটা করা যায়, সাব ক্লাসের একটা অবজেক্ট সুপার ক্লাসের মধ্যে রেখে দেওয়া যায়। এবার এই পি এর সাহায্যে পি ডট আমি ডিসপ্লে মেথডকে কল দিতে পারবো। তো এটা মূলত পিটা কাকে এখানে নির্দেশ করতেছে, টিচার ক্লাসের অবজেক্টকে। সো এখানে প্রিন্ট করার কথা কি, টিচার ক্লাস। সো আমরা কোডটা রান করে দেখি, এক্স্যাক্টলি কাজ করতেছে, রাইট। এটা হচ্ছে আপকাস্টিং। তো এখানে কি হচ্ছে, আপকাস্টিং হচ্ছে। এবার আমরা ডাউনকাস্টিং জিনিসটা কি সেটা দেখবো। তো ডাউনকাস্টিং এর বেলায় যেটা বলেছিলাম, জাভা সাপোর্ট করে না, কম্পাইল টাইমে কোনো এরর দেখায় না, বাট রান টাইমে কিন্তু ঠিকই এরর দেখায়, সেটা এবার আপনাদের দেখাচ্ছি। ওকে, তো এখানে সাব ক্লাস হচ্ছে টিচার, ফর এক্সাম্পল টিচার ক্লাসের একটা ভেরিয়েবল তৈরি করলাম নিউ, নিউ পার্সন ক্লাস, অর্থাৎ সুপার ক্লাসের একটা অবজেক্ট আমি রাখতে চাচ্ছি সাব ক্লাসের মধ্যে। ওকে, তো এখানে সাথে সাথে এরর দেখাচ্ছে, এরর দেখানোর কথা, কারণটা হচ্ছে আপনি একটা বড় জিনিসকে ছোট জিনিসের মধ্যে রাখতে চাচ্ছেন, একটা সুপার ক্লাসকে সাব ক্লাসের অবজেক্টের মধ্যে রাখতে চাচ্ছেন, সুপার ক্লাসের অবজেক্টকে সাব ক্লাসের মধ্যে রাখতে চাচ্ছেন। তো এখানে ওই প্রিমিটিভ ডাটা টাইপের মতো এখানেও টাইপ কাস্টিং করতে পারবেন। আপনারা কোথায় নিতে চাচ্ছেন, আপনারা নিতে চাচ্ছেন টিচারে। ওকে, যেমনটা আপনারা করেছেন ডবলকে ইন্টিজারে নেওয়ার জন্য, এরকম ব্র্যাকেটের মধ্যে আপনারা ইন্টিজার লিখেছিলেন। তো এবার এই ডবল ধরে নিন, এটা ডবল, এটা হচ্ছে ইন্টিজার, তো এখানে আপনাদের সেই ইন্টিজার লিখতে হবে, অর্থাৎ টিচার লিখতে হবে। ওকে, এখানে কোনো এরর দেখাচ্ছে না, আপনারা মনে করতেছেন প্রোগ্রাম ঠিক মতোই কাজ করবে, টি ডট ডিসপ্লে, দ্যাট মিনস পার্সনটাকে আপনারা কোথায় নিয়ে গেলেন, টিচারে। সো এইখানে টিচার রিটার্ন করার কথা, তাই তো? বাট আপনারা যখনই কোডটা রান করবেন, তখনই মজার বিষয় দেখতে পাচ্ছেন যে টিচার ক্লাস প্রথমটা কাজ করেছে, বাট সেকেন্ডটাতে দেখতে পাচ্ছেন রান টাইম এরর দেখাচ্ছে, এক্সেপশন দেখাচ্ছে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন টাইপ কাস্টিং জিনিসগুলো কী কী, প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ উভয় ক্ষেত্রেই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো লক্ষ্য রাখবেন, নন প্রিমিটিভের ক্ষেত্রে দুইটা বিষয় যেটা বলেছিলাম, অবজেক্ট টাইপ অ্যালাউড, বাট টাইপ ডাউনকাস্টিং ইজ নট অ্যালাউড, বিকজ কম্পাইল টাইমে এখানে কোনো এরর না দেখালেও কিন্তু রান টাইমে সেই এররটা দেখাচ্ছে। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।